সবাইকে একটু দেখতে চাই, যদি ক্যামেরা থাকে অন করে দাও সবাই, আজকেই দেখবো আর দেখবো না, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। ঢাকার বাইরে থেকে কে কে আছো? আমি আছি ভাইয়া। স্যার আমি বরিশাল থেকে। আমি বরিশাল থেকে। ভাইয়া আমি রাজশাহী থেকে। চট্টগ্রাম থেকে? রংপুর থেকে ভাই। রংপুর ভাই, আমি রংপুর থেকে সাদিক বলছি। স্যার ব্রাহ্মণবাড়িয়া আছি। ব্রাহ্মণবাড়িয়া, ওকে গ্রেট। আপনি এখানে জব করতেছো কারা কারা? ভাই আমি আছি আশরাফ উদ্দিন নয়ন। নিজে যখন 2012-13 দিকে ফ্রিল্যান্সিং করতাম, পাশাপাশি জব করতাম, তখন জিনিসটা ফেস করছি। যারা জব করতেছো তাদের আসলে এক্সট্রা টাইম ম্যানেজ করে কাজ করতে হবে, কারণ আমি আমি ভাইয়া জবটা ছেড়ে দিছি ফ্রিল্যান্সিং করার জন্য। 4-5 দিন পরে আমি হচ্ছে রিজাইন দিয়ে দিচ্ছি, 4-5 দিন পরে জব থেকে লিভ নিয়ে নেব। এটা আবার একটু মানে রং ডিসিশন হয়ে যাচ্ছে না? কারণ আমি হচ্ছে আমার একটা হচ্ছে প্রোফাইল আছে, আমি ডাটা এন্ট্রি করি, আমি হচ্ছে লেভেল 2 ছেলারের সবকিছু ফিল আপ করতে। আচ্ছা আচ্ছা, অলরেডি ফ্রিল্যান্সিং এস্টাবলিশ, তাহলে ঠিক আছে। 15 তারিখে হচ্ছে আমি লেভেল 2 পাবো ইনশাআল্লাহ। তাহলে ঠিক আছে। অনেকে আসলে যে আমরা ফ্রিল্যান্সিং এর জন্য বিজনেস ছেড়ে চলে আসি, ফ্রিল্যান্সিং এ আমি সাকসেসফুল হব এটা বলা খুব টাফ, কারণ এখানে ধৈর্য হার্ড ওয়ার্ক এর পাশাপাশি আসলে লাকের একটা বড় ব্যাপার আছে। লাকের ব্যাপার শুনতে সমস্যা হচ্ছে কি? আমার নেটের প্রবলেম নাকি সবারই? আমরা তো শোনা যাচ্ছে সুন্দরভাবে, শোনা যাচ্ছে তো ক্লিয়ার। আচ্ছা সমুদ্র, একজনের যে শুনতেছে না তার নেটওয়ার্কের প্রবলেম, এরকম কিছু একটা হবে। আচ্ছা যাই হোক, আচ্ছা এবার আমরা মেইনলি সবাই তো আসলে আর্নিং এর জন্য আসবি, তাই না? আমাদের নির্দিষ্ট একটা সময় ধরে আমরা কাজ করবো, যাদের লাগবে আনমিউট করে কথা বলো। আচ্ছা তো বেসিক্যালি আমরা সবাই আসলে একটা টার্গেট নিয়ে আসি, তাই না? আমার কিছু একটা শিখবো, কিছু একটা লার্নিং হবে, লার্নিং করার পর আমি অনলাইন থেকে মার্কেট প্লেস থেকে ইনকাম করার চেষ্টা করবো, তাই না? সবাই তো এই মানে সবার টার্গেটই এটা, তাই না? এমন তো না যে অনেকে আসছে যে আমি শুধু আমার শখের বসে ওয়েব ডিজাইন শিখবো, বা শখের বসে আমি ওয়ার্ডপ্রেস কোর্সটা করতেছি, বা কম্বি কমার্স কোর্সটা করতেছি, এরকম কেউ নেই। সবাই আসলে যা শিখতেছি সেখান থেকে ইউটিলাইজ করে কিছু একটা আর্নিং করতে চাই। তো আমাদের মোটামুটি স্কিল ডেভেলপমেন্টটা 3 মাস চলবে। আমাদের 3 মাস সময়ের মধ্যে আমরা সপ্তাহে 2টা করে ক্লাস নিব। তোমাদের অলরেডি ক্লাসের শিডিউল দিয়ে দেওয়া হয়েছে 2টা ব্যাচে। সো এই 3 মাস পরে আমরা আস্তে আস্তে যা শিখছি সেটা আসলে মার্কেটে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। বেসিক্যালি ওয়ার্ডপ্রেসে এত বেশি কন্টেন্ট বা ওয়েবের কন্টেন্ট এত বেশি, শুধু যদি আমি বলি ওয়ার্ডপ্রেসের ফিচার বা ফাংশনালিটিস এর জন্য প্রায় 55,000 প্লাগইন আছে। সো শিখার কোনো শেষ নাই। বেসিক্যালি এটা মেইন মানে বলার রিজনটা হচ্ছে আমরা ট্রেন্ডি কিছু টপিক দেখাবো যেগুলো মার্কেট প্লেসে মোটামুটি ভালো ডিমান্ড আছে, বা যে সমস্ত টপিকগুলো শিখলে তুমি দ্রুত কিছু কাজ করতে পারবা। আমরা ক্লায়েন্টের ডিমান্ড এবং মার্কেটের যে কম্পিটিশন, এই দুইটার বেসিসে লেস কম্পিটিটিভ এবং হাই ডিমান্ডেবল কিছু কন্টেন্ট তোমাদেরকে দেখাবো। এর পাশাপাশি কিন্তু তোমাদেরকে নিজেদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, কারণ আমরা নির্দিষ্ট কিছু টপিক দেখাবো, এর বাইরে আরো অনেক টপিক থাকবে যেগুলো আস্তে আস্তে তোমাদেরকে ডেভেলপ করতে হবে, এবং আস্তে আস্তে এই কন্টেন্ট গুলো তোমরা মার্কেট প্লেসে ইমপ্লিমেন্ট করবা। মার্কেট প্লেসে ইমপ্লিমেন্ট করতে গিয়ে সমস্ত ক্লায়েন্টের কাজ করতে পারবে এরকম না, কারণ ক্লায়েন্টের কাজ করার সময় অদ্ভুত রিকোয়ারমেন্ট আসবে, এমন সব জিনিস আসবে যেটা তুমি কখনো শুনো নাই। তো আস্তে আস্তে সেই জিনিসগুলো আমরা ওভারকাম করতে করতে আমরা মার্কেট প্লেসে আস্তে আস্তে সাকসেসফুল হওয়ার ট্রাই করবো।
আচ্ছা, তো এই গেল আমাদের মোটামুটি 3 মাসের একটা প্ল্যান। তো আমাদের মেইনলি এই 3 মাস তোমাদের যত ধরনের প্রবলেম হবে সবগুলো আমরা স্টুডেন্ট অ্যাফেয়ার্স নামে আমাদের একটা টিম আছে, স্টুডেন্ট অ্যাফেয়ার্স এ আমাদের দুজন আছে, শফিউল এবং রাহিম, আস্তে আস্তে চিনে যাবা। তো তোমাদের যত প্রবলেম হবে ওদেরকে ইনবক্স করবা এবং গ্রুপে পোস্ট করবা, গ্রুপে পোস্ট, এই গ্রুপের পোস্ট এবং ইনবক্সের মাধ্যমে তোমাদের প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে। এরপরে মার্কেট প্লেসে যখন নামবা আমাদের একটা, এই যে এখন একটা জুম লিঙ্ক দিছি, এখানে যেরকম তোমরা ক্লাস করতেছো এরকম একটা 24 আওয়ার্সের জন্য একটা জুম লিঙ্ক থাকবে, যখনই কোনো প্রবলেম হবে সেই জুমের লিঙ্কে ঢুকে যাবা, দেখবা আমাদের কোনো না কোনো সাপোর্ট মেম্বার তোমাদেরকে হেল্প করতেছে। এভাবে একটা, দুইটা, তিনটা, চারটা, 10টা সাপোর্ট যখন তুমি প্রপারলি দেখবা কিভাবে আসলে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতেছে, ইভেন তোমাদের যে সমস্ত মার্কেট প্লেসের কাজগুলো আছে ক্লায়েন্ট কমিউনিকেশন থেকে শুরু করে কাজগুলো নিয়ে দেওয়া এবং কোনো কাজে যদি আটকে যাও কাজগুলো প্রবলেম সলভ করা, সবকিছু আমাদের সাপোর্ট টিম করবে। আমাদের সাপোর্টটা খুবই পাওয়ারফুল, আমরা মোটামুটি চ্যালেঞ্জ করতে পারি যে অন্যান্য যে সমস্ত ইনস্টিটিউট আছে এদের থেকে অনেক বেশি পাওয়ারফুল, এবং আমাদের যে কোঅপারেটিভনেস এটা অন্যান্যদের থেকে অনেক বেশি। অন্যান্যদের ক্ষেত্রে যেটা বলি আমরা একটা চ্যাটের মাধ্যমে একটা প্লাগইন সাজেস্ট করলো বা একটা ভিডিও সাজেস্ট করে বললো যে এটা দেখে নেন, আমাদের ব্যাপারটা এরকম না, আমরা মোটামুটি ক্লোজলি প্রবলেমটা দেখি, ক্লায়েন্টের সাথে ডাইরেক্টলি কথা বলে দিই স্টুডেন্টদের। সো আর ক্লায়েন্টের প্রবলেমগুলো সলভ করতে করতে যখন তুমি দেখবা আসলে 5-10টা প্রবলেম কিভাবে সলভ করতে হয়, তুমি আস্তে আস্তে নিজে এক্সপার্ট হয়ে যাবা। তারপর আমাদের সাপোর্টটা লাইফ টাইম থাকতেছে যারা ব্যাচের স্টুডেন্ট। তো আমরা 3 মাস পর ফাইবার ক্র্যাশ নামে একটা প্রোগ্রামে নামবো 1 মাস ব্যাপী, এবং আপওয়ার্ক ক্র্যাশ নামে আর একটা প্রোগ্রাম হবে, সেখানে আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার ডট কম এবং ইন্ডিড, চারটা বড় মার্কেট প্লেস দেখবো। সো মোটামুটি 5 মান্থসের জার্নি। তো এখন আমাদের কিছু রুলস রেগুলেশনের ব্যাপার আছে, বা আমরা আসলে অ্যাসাইনমেন্ট গুলো কিভাবে দেখবো, ক্লাসরুমটা কি জিনিস, সবাই কি গুগল ক্লাসরুমে অ্যাড আছো আমাদের? জি ভাই অ্যাড আছি, কালকে অ্যাড হইছি। জি ভাই আছে, অ্যাড আছে। জি ভাই আছে, জি ভাই আছে। না থাকো রবিন কে নক করো। আর আমাদের কোড আছে, ওটাও জানি না আর কি, ক্লাস গুগল ক্লাসরুমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রবিন দেখো, হ্যাঁ রবিন কে নক করো যাতে প্রবলেম হবে, ঠিক আছে। আর আমাদের একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপে, নিশ্চয় সবাই অ্যাড আছো, তাই না? হ্যাঁ ভাই আছে। ভেরি গুড। আর চ্যাটের মাধ্যমে আমাদের সমস্ত কমিউনিকেশন গুলো হবে, অর্থাৎ যত ধরনের প্রবলেম, যত ধরনের ইস্যু হয় তোমার চ্যাটের মধ্যে লিখবা, দেখবা একজন একজনকে হেল্প করার মাধ্যমে চলে আসবে। আচ্ছা, আমার অনেক সিনিয়র থাকতে পারো ব্যাচের মধ্যে, তো সবাইকে তুমি করে বলার রিজনটা হচ্ছে আমরা আসলে একটা কোঅপারেটিভনেস, বা আমাদের যে গ্যাপটা, সেগুলো আমরা কোনো স্যার বা এরকম কিছু না, আমাদেরকে ভাইয়া বলে ডাকবা, তোমাদের সাথে আমাদের ডিস্টেন্সটা কমানোর জন্য আমরা আসলে, বিশেষ করে আমি তুমি করে বলি, এটা খারাপ ভাবে দেখতে পারো এরকম কিছু না, আমরা আসলে তোমরা যাতে ইজিলি নিতে পারো। দেখবা ক্লাসের মধ্যে অনেক সময় একটা প্রবলেম মানে না বুঝো, অনেক সময় চুপ করে বসে থাকো, কারণ তোমাদের একটা আনইজিনেস কাজ করে। আমি বললাম যে পারি না, সবাই আসলে কি মনে করবে বা ভাইয়ারা কি মনে করবে। তো এই যে গ্যাপ গুলা, এই গ্যাপ গুলা মিটিগেট করার জন্য বা এই গ্যাপ গুলা কমানোর জন্য আসলে তোমাদের সাথে একটা মানে ইন্টিমেসি মানে ক্রিয়েট করার জন্য আমরা আসলে আমার আসলে তুমি করে বলা, সেটা আসলে অন্যভাবে নিও না, আই হোপ সবাই বুঝতে পারছো। আচ্ছা, আর আমাদের কিছু রুলস এবং রেগুলেশন, ড্রপ আউট সিস্টেম, তারপর হচ্ছে মিড টার্ম, ফাইনাল এক্সাম, সবকিছু মানে কভার করে করে যেতে হবে। বেসিক্যালি অন্যান্য ইনস্টিটিউটে যেটা হয়, তোমাকে ক্লাস করাচ্ছে, তুমি কন্টেন্ট কভার করতেছো কিনা, তুমি অ্যাসাইনমেন্ট করতেছো কিনা, এটা ওদের দেখার বিষয় না, করলে করলে না করলে না, পেমেন্ট করছো দ্যাটস এনাফ। বাট আমাদের প্রসেসটা একটু ডিফারেন্ট, আমরা প্রত্যেকটা স্টেপে স্টুডেন্টদের আসলে অ্যাসাইনমেন্টগুলো যাতে প্রপারলি কমপ্লিট করে। মার্কেট প্লেসে তো নাম্বার দেয় না, মার্কেট প্লেসে নামার জন্য তোমার একটা নির্দিষ্ট স্কিল যদি না থাকে মার্কেট প্লেসে নষ্ট হবে। তো আমি যখন মার্কেট প্লেসে তোমাদেরকে প্রমোট করবো, আমারও কিন্তু দায়ভার থাকে যে আমি প্রপারলি তোমাদেরকে স্কিল্ড করে মার্কেটে নামাইতে পারলাম কিনা, যাতে তোমরা প্রপারলি সমস্ত অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করো। সেই জন্য আমাদের একটা ড্রপ আউট সিস্টেম আছে, অর্থাৎ তোমাদের মিড টার্মের আগ পর্যন্ত কিছু ক্লাস হবে, 15টার মতো এই ক্লাসে তোমরা মিড টার্ম দিবা। মিড টার্ম দেওয়ার পর তোমরা অ্যাসাইনমেন্ট গুলো অন টাইমে সাবমিট না করলে তোমরা চ্যাট থেকে রিমুভ হয়ে যাবে। কোথা থেকে ভাই, ভাই একটা কোশ্চেন করা যাবে? বলো ভাইয়া, মিড টার্ম বলতে মানে নরমালি মানে কি টাইপের এক্সামটা হবে আর কি, যদি জানা যেত আর কি? আমাদের চ্যানেলে একটু সার্চ করলে পাবা মিড টার্ম লিখে। বেসিক্যালি এটা একটা 100 মার্কসের পরীক্ষা, ক্লায়েন্টের লাইফ সাইডের রিকোয়ারমেন্ট তোমাদেরকে দেওয়া হবে, বসে বসে 12 ঘন্টা ধরে সলভ করবা, এবং এটা ওপেন আর কি, হ্যাঁ সবাই সবার হেল্প নিয়ে করতে পারবা। আর হচ্ছে সোজা কথা, একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট তোমাদেরকে বুঝে দেওয়া হবে, তুমি এখন ওয়েবসাইট তৈরি করো, লাইক দ্যাট। আমার চ্যানেলে কিছু ভিডিও আছে, দেখলে বুঝতে পারবা, বাট এখনই হয়তো ভিডিওটা দেখলে বুঝবা না, আরো কিছু কয়েকটা ক্লাস গেলে, কিছু কন্টেন্ট কভার করলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, তো যাতে মার্কেট প্লেসে মার্কেট প্লেসগুলো যাতে নষ্ট না হয়, আমরা আসলে পরীক্ষা ছাড়া আমরা কাজ করতে চাই না, আমরা খুব স্বাভাবিক, আমরা এক্সপেরিমেন্টালি 2-3টা ব্যাচে কোনো অ্যাসাইনমেন্টের জন্য ড্রপ আউট করি নাই। সো দেখলাম যে আসলে স্টুডেন্টরা কন্টেন্ট কভার করে না, স্টুডেন্টরা দেখা যায় যে মার্কেট প্লেসে নামার আগে দিয়ে কন্টেন্ট তারা করে কভার করতে গিয়ে ওভাবে স্কিল্ড ভাবে মার্কেটে নামতে পারে না।
সো যার কারণে আমাদের ড্রপআউট সিস্টেমটা অর্থাৎ নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট অন টাইমে সাবমিট না করলে তোমাদেরকে তোমাদের চ্যাট গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে, আবার ওই অ্যাসাইনমেন্টটা তুমি কভার করে আবার জয়েন করতে পারবা, ঠিক আছে? অর্থাৎ এটা এরকম না একবার ড্রপ আউট করে হয়ে গেলে তুমি শেষ আর কোর্স করতে পারবা না, এরকম না। যখন অ্যাসাইনমেন্টগুলো কভার করতে পারবা, তুমি ক্লাসরুমে অ্যাক্সেস থাকবে, ইউটিউবের ভিডিও পাবা, ওই অ্যাসাইনমেন্টগুলো দেখে দেখে তুমি অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে আবার চ্যাটে জয়েন করতে পারবা। সো জাস্ট যেটা করতে যেটা মানে যেটার থেকে তোমার বঞ্চিত হচ্ছে ড্রপ আউট হলে সেটা হচ্ছে লাইভ ক্লাস, যেহেতু চ্যাট গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে তোমার লাইভ ক্লাসটা করতে পারতেছ না, বাট তোমার ক্লাসের ভিডিও ক্লাসরুমে পাবা। সো ওই কন্টেন্টগুলো আবার জমা দিয়ে আমাদের শুল্ক নক করলে তোমাদেরকে আবার চ্যাট গ্রুপে অ্যাড করে দিবে। সো ড্রপ আউট থেকে যাতে ড্রপ আউট না হয় এটা একটু কেয়ারফুলি ম্যানেজ করো। যদি ড্রপ আউট হয়ে যাও বা ধরো থাকে না অনেক অনেক এক সপ্তাহ বা এক মাসের জন্য আমার আম্মু অসুস্থ ছিল বা আমি নিজে অসুস্থ ছিলাম, কন্টেন্ট মিস হয়ে গেছে, এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে আমরা অ্যাডমিন প্যানেলে যারা আছে তাদেরকে নক করলেই হবে, তো আমরা তখন ড্রপ আউট হয়তো বা করবো না, ঠিক আছে? আর মিড টার্ম গুলো প্রপারলি দিতে হবে। এছাড়া আমাদের গ্রুপ ওয়াইজ কিছু লিডার সিলেকশন, তারপর হচ্ছে আমাদের আমরা কিছু গ্রুপ ভাগ করে দিব তোমাদের, মানে ব্যাচমেট যারা আছে 10 জন 10 জন করে গ্রুপে ভাগ করে দিব, এবং তোমাদের পুরো ব্যাচ থেকে একজন মানে 4 জন লিডার থাকবে, যারা ক্লাসের প্রিন্সিপাল থাকবে, সিআর, তারপর হচ্ছে টেকনিক্যাল লিডার, টিএল, কন্টেন্ট ম্যানেজার। আমরা প্রায় 10 থেকে 12 লাখ টাকার কন্টেন্ট দিব তোমাদেরকে মার্কেটপ্লেসে কাজ করার জন্য। এছাড়া এই কন্টেন্টগুলো সব আমাদের পারচেস করা, এই কন্টেন্টগুলো তোমরা মানে ক্লাস চলাকালীন সময় পাবা, এটা ম্যানেজ করার জন্য একজন থাকবে। এছাড়া নোট কিপার থাকবে একজন, যে আসলে ক্লাসে কি কি করানো হয়েছে জিনিসগুলো স্ক্রাইব করবে। আচ্ছা, সো এই জিনিসগুলো ডিটেইলে রবিন বলবে, এবং একটা অ্যাসাইনমেন্ট আছে তোমাদের, একটা ছোট্ট ভিডিও বানাইতে হবে, 1 থেকে 2 মিনিটের মধ্যে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে, সেই ভিডিওটা অন টাইমে সাবমিট করতে হবে, মানে নেক্সট ক্লাসে আসার আগে। তোমাদের নেক্সট ক্লাসটা শুরু হবে 10 তারিখ থেকে, অর্থাৎ 10 তারিখ থেকে আমরা রেগুলার যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী আমরা ক্লাসগুলো শুরু করব। সবাই তো মোটামুটি বুঝতে পারছো, তাই না? ভাই একটা কোশ্চেন ছিল। জি ভাই, ঠিক আছে ভাইয়া। একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট কি জাস্ট একটা অ্যাসাইনমেন্ট জমা না দিলে ড্রপ আউট করবে, নাকি একটা নির্দিষ্ট ই আছে যে মানে সংখ্যা আছে? সবটা ড্রপ আউট করব আমরা, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আর কন্টিনিউয়াসলি ক্লাস শুরু হবে তাহলে 10 তারিখ থেকে, তাই না? 10 তারিখ থেকে, হ্যাঁ 10 তারিখ থেকে শিডিউল অনুযায়ী ক্লাস হবে, আজকে পরে নেক্সট ক্লাস 10 তারিখ। ওকে, 10 তারিখ বলতে 10 তারিখ থেকে ক্লাস হবে নাকি মানে যেরকম মঙ্গলবার আর শনিবার দেওয়া আছে, তো মঙ্গলবার তো 8 তারিখ আর শনিবার তো 12 তারিখ পরে, মানে 12 তারিখ থেকে এক্সিকিউট ক্লাস শুরু হবে। হ্যাঁ, ওকে রবিন, তুমি কন্টিনিউ করো, আমি বেরোচ্ছি। তো তুমি সুন্দরভাবে সবাইকে অ্যাসাইনমেন্টটা বুঝিয়ে দিবা, সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা বানাবা, ভিডিও বানানো ছাড়া অ্যাসাইনমেন্ট মানে ভিডিও মানে নেক্সট ক্লাসের মতো অবশ্যই বানাবা, এটা অনেক ইম্পর্টেন্ট। এই ভিডিওটা দিয়ে তুমি আসলে বুঝতে পারবা তোমার কনফিডেন্স কেমন, বা তোমার আমরা যখন ক্লায়েন্টের সাথে মিটিং টিটিং করবো এই মিটিং গুলোতে দেখা যাবে যে ফেস টু ফেস কথা বলার একটা অ্যাবিলিটি বা ইম্পর্টেন্স আছে। সো এই জিনিসগুলা বোঝার জন্য তুমি বুঝতে পারবা এই ভিডিওটা বানানোর পর তুমি আসলে কেমন কনফিডেন্ট, নেক্সট ক্লাসে সবাই ভিডিওটা জমা দিয়ে দিবা, ঠিক আছে? রবিন তুমি কন্টিনিউ করো, আমি বেরোচ্ছি। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। আপনাদের তো হচ্ছে আজকে তো ফার্স্ট ক্লাস, সো আপনারা যখন হচ্ছে ক্লাসে জয়েন করবেন যখন কোশ্চেন থাকবে তখন হচ্ছে নিজেকে আনমিউট করবেন, যখন আপনার কোনো কোশ্চেন নেই আবার নিজের দায়িত্বে মিউট করে নেবেন, তা নাহলে আপনার আশেপাশে নয়েজের কারণে বাকি মেম্বারদের হচ্ছে সমস্যা হয়, বা একটা টপিক দেখানো হচ্ছে একটা ফ্লোতে আছে তো ওই জায়গায় হচ্ছে ইন্টারাপ্ট হবে, তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা, সবাই হচ্ছে যারা এখানে দুটা ব্যাচ আছে আজকে ইন্ট্রো ক্লাস করতেছে, একটা হচ্ছে CMBD-125 ওয়ার্ডপ্রেস ইন ই-কমার্স, আর একটা হচ্ছে CMBD-126 কম্বো ই-কমার্স। সো দুইটা ব্যাচের জাস্ট আজকে একসাথে ইন্ট্রোটা হচ্ছে, এরপরে যার যার ব্যাচের শিডিউল অনুযায়ী যার যার ক্লাস হবে, আলাদা আলাদা কন্টেন্ট আলাদা আলাদা ক্লাস। আপনাদের ক্লাসরুমে দেখেন ক্লাস ওয়ার্কে আসলে একটা কি দেওয়া আছে, একটা এপিসোড তৈরি করা আছে, এপিসোড 1 ইন্ট্রো অ্যান্ড আইস ব্রেকিং। এখানে কন্টাক্ট উইথ আস নামে একটা টপিক দেওয়া আছে, সেখানে কি আছে আমাদের কোডবিন বিডিতে আমাদের যতগুলো হচ্ছে পেজ গ্রুপ মানে আমাদের যা যা আছে সবগুলোর এখানে লিংক দেওয়া আছে, লাইক হচ্ছে সাকসেস স্টোরিজ, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, তারপরে হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইট সাপোর্ট পেজের লিংক, সাপোর্ট গ্রুপের লিংক,
পাশাপাশি হচ্ছে মিনাজ ভাইয়ের হচ্ছে আপনার এফবি পেজ প্রোফাইল, ইউটিউব চ্যানেল, আমার পেজ প্রোফাইল, ইউটিউব চ্যানেল, এবং এই দুজন ব্যক্তি হচ্ছে মার্কেট প্লেসে যাওয়ার আগে পর্যন্ত আপনাদের যত ধরনের প্রবলেম তারা এই দুজন সলভ করবে। এরা হচ্ছে কি স্টুডেন্ট অ্যাফেয়ার্স মেম্বার। শফিউল হাসান হচ্ছে স্টুডেন্ট অ্যাফেয়ার্স মেম্বারের হচ্ছে লিডার, মানে ও লিড দিচ্ছে, ওর সাথে হচ্ছে রাহিম হেল্প করতেছে। তো এই দুজন মিলে আপনাদেরকে হচ্ছে মার্কেট প্লেসে যাওয়ার আগে পর্যন্ত ক্লাস টপিক রিলেটেড যেই যেই প্রবলেমগুলোতে পড়বেন সেই সেই প্রবলেমগুলোকে সলভ করে দিবে। আর মার্কেট প্লেসে গেলে আমাদের আলাদা একটা সাপোর্ট টিম আছে, ওইখানে হচ্ছে এই যে জুম যে হচ্ছে আপনাদেরকে লিঙ্ক দেওয়া হয়েছে এরকম আপনারা মার্কেট প্লেসে গেলে একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিবে পাসওয়ার্ড সহ। যখনই আপনি 24 ঘন্টার মধ্যে কোনো মার্কেট প্লেস রিলেটেড কোনো প্রবলেমে পড়বেন ওই জুমে চলে যাবেন, জুমে কাউকে না কাউকে পাবেন। সেটা হচ্ছে কি আমাদের স্কিল ডেভেলপমেন্টটা কমপ্লিট হওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন ওদের দুজনের সাথে কানেক্ট করে নেবেন, আমার সাথে মিনাজ ভাইয়ের সাথে আমাদের সাথে কানেক্ট হয়ে নেবেন, পাশাপাশি আমাদের যতগুলো হচ্ছে অফিসিয়াল গ্রুপ পেজ আছে সেখানে কানেক্ট হয়ে নেবেন। তাহলে হবে কি আপনার যে কোনো প্রবলেমে আপনি এই জায়গাগুলো থেকে হচ্ছে সাপোর্ট নিতে পারবেন। আচ্ছা আমাদের সাপোর্টটা কিভাবে নিব আমরা? এই ভাই একটা কোশ্চেন ছিল, আমরা আপনাদের সাথে কানেক্ট হব কি ফেসবুকে ফ্রেন্ড হয়ে, মানে আপনি যদি রিকোয়েস্ট পাঠাই, মানে আমি তো যদি আমি রিকোয়েস্ট পাঠাই আপনি কিভাবে বলবেন যে আমার আইডি অনেক কিছু পাঠাতে পারে? আচ্ছা তাহলে কি করতে হবে বলেন আপনি আমাকে? তাহলে আমরা আমাদের ব্যাচ নাম্বারটা দিয়ে নক করব মেসেঞ্জারে। জি ব্যাচ নাম্বার দিয়ে মেসেঞ্জারে নক করবেন, ঠিক আছে? আপনারা কোশ্চেন করতে পারেন। আচ্ছা এই যে আমাদের হচ্ছে সাপোর্ট বলে এরপর আপনারা কোশ্চেন থাকলে বলবেন, স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড ক্লাস চলাকালীন সময় যে সাপোর্টটা পাবেন ওটা নিতে হবে আপনাদের সবাইকে। রিমাপো কি করছে একটা হচ্ছে মেসেজে এডমিশন কনফার্মেশন মেসেজ দিছে, ওইখানে একটা ফেসবুক গ্রুপের লিংক দিছে, অনেকে অ্যাড আছেন অনেকে অ্যাড নাই, রিকোয়েস্ট দিয়ে রাখছেন এগুলো হচ্ছে অ্যাড হয়ে যাবেন। ওই যে দুইটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ, ওই দুইটা গ্রুপের মধ্যে হচ্ছে যার যার গ্রুপে সে এসে যে কোনো প্রবলেমে ওইখানে আপনারা পোস্ট করবেন সাপোর্ট চেয়ে, যে হচ্ছে ভাই আমি এই জায়গাটাতে প্রবলেমে পড়েছি। তাহলে এই যে সাপোর্ট মেম্বার যে দুজন আছে তারা আপনাকে যদি পসিবল হয় কমেন্টে সলিউশন দিয়ে দিবে, না হলে আপনাকে এরকম জুমে নিয়ে আসবে অথবা আপনার ইনবক্সে হেল্প করবে অথবা তাদেরকে ইনবক্স করতে বলবে যে ভাই একটু ইনবক্স আসেন আপনার প্রবলেমটা ডিটেলসে দেখতেছি। আপনি জাস্ট পোস্ট করলেন, পোস্টে তো অনেক সময় অনেক কিছু নাও বোঝা যেতে পারে। সো আপনাদেরকে সাপোর্টটা কিভাবে নিতে হবে ফেসবুক গ্রুপে পোস্ট করার মাধ্যমে, জিনিসটা ক্লিয়ার? এই ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা আপনারা যদি এদেরকে ইনবক্স করেন এবং ওইটার থেকে যদি কোনো রিপ্লাই না পান বা কোনো সাপোর্ট না পান অফিসিয়ালি এই টাইপের কোনো কিছুতে আমরা হচ্ছে কিছু করতে পারবো না। আপনার যদি কোনো কমপ্লেন থাকে সেটা ওই কমপ্লেনটা হচ্ছে গ্রহণযোগ্যতা পাবে না, কারণ কি ওদের ইনবক্সে আপনি নক দিছেন কখন দিছেন সাপোর্ট পাইলেন কি পাইলেন না সেটা আমরা জাজ করতে পারবো না। বাট আপনি যদি ফেসবুক গ্রুপে পোস্টটা দেন আমার কাছে ডাটা থাকবে যে হচ্ছে আপনি কোন টাইমে পোস্ট দিচ্ছেন, সাপোর্ট পেতে আপনার কতক্ষণ সময় লাগছে, আর আদৌ সাপোর্ট পাইছেন কি পান নাই সেটাও আমি মনিটরিং করতে পারবো। সো আমার বেজগুলোতে বা হচ্ছে আমাদের যে বেজগুলো থাকে এই যারা মেন্টররা থাকে তারা জিনিসগুলোকে মনিটর করে যে স্টুডেন্টরা প্রপার সাপোর্ট পাচ্ছে কিনা। সো আপনারা ওদেরকে কখনো ইনবক্স করবেন না, ওরা যদি বলে ইনবক্সে আসেন দেন ওর সাথে ইনবক্সে যাবেন, এবং ওরা ওই পোস্টটা যদি ওই পোস্টে আবার ওরা কি করবে আপনাদেরকে দিয়ে হচ্ছে কমেন্ট করাই দিবে যে হচ্ছে প্রবলেম সলভ। তা না হলে আবার আমরা এখান থেকে দেখবো যে পোস্ট করছে তো কত দুইটার সময় পরের দিন দুইটা হয়ে গেছে প্রবলেম সলভ হয় নাই। সো এটা হচ্ছে আপনাদের যেন ভালোভাবে একটা সার্ভিস পান ভালো একটা সাপোর্ট পান সেই জন্য হচ্ছে আমাদের এই মনিটরিং সিস্টেমটা করা থাকে সব বেঁচেই। সো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন, ওদেরকে ইনবক্স না করে সরাসরি ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, তাহলে আপনাদের জন্য ভালো আমার জন্য ভালো পার্সোনালি আমি মনিটর করতে পারবো। আচ্ছা এখন কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ হ্যাঁ আমার আছে, আমি বলি। আমাদের ওই ব্যাচ নাম্বারে যে গ্রুপটা নতুন, জি আচ্ছা ঠিক আছে। আর কারো কিছু বলার আছে ভাইয়া? ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। বলে ফেলেন, প্রশ্ন আছে না বলে
কোশ্চেন করে ভাইয়া আপনি যে ওই অ্যাসাইনমেন্টের যে ডেমো ভিডিও গুলো দিছেন একটার মানে আসতেছেন আর কি আসবো ভাই পরে আসবো এখন আচ্ছা আমি একটা জিনিস বলি আচ্ছা স্টেপ বাই স্টেপ কোশ্চেন করবেন তাহলে হচ্ছে ভালো হয় যেরকম আমি এখন সাপোর্ট নিয়ে কথা বলছি আপনারা সাপোর্ট নিয়ে কোশ্চেন করেন হ্যাঁ ভাই এটা বুঝি নাই বা এই বাকি যেমন আপনার মনে হচ্ছে কোশ্চেন করতে পারে আপনার লাইফ স্কিল ডেভেলপমেন্ট চলা আচ্ছা স্কিল ডেভেলপমেন্ট চলা কালীন সময় কি আমরা জাস্ট হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে ফেসবুক ওখানেই পোস্ট করব নাকি আমাদের হচ্ছে কোনো জুম সাপোর্ট দেওয়া হবে না না জুম সাপোর্ট যে বললাম না স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর মেম্বার सपोज আপনার প্রবলেমটা যদি মনে হয় জুমে যে সলভ করতে হবে তাহলে আপনাকে ও জুমের লিংক দিবে বা আপনাকে বলবে যে আপনি জুমের লিংক দেন বুঝতে পারছেন আপনাকে বলবে যে ভাই জুমের লিংক দেন জুমে এসে আপনি স্ক্রিন শেয়ার করবেন ও দেখে দিবে যদি ওই টাইপের প্রবলেমের উপর ডিপেন্ড করে আপনি সাপোর্ট পাবেন বাট সাপোর্ট পাবেন আচ্ছা ভাইয়া আমাদের তো আপনি বললেন যে মার্কেটপ্লেসে নামার পর আমাদের জুম সাপোর্টটা থাকবে তো এখন অলরেডি আমরা যারা মার্কেটপ্লেসে আছি আমাদের যদি এখন কোর্স চলাকালীন কোনো ইস্যু হয় তখন কি আমরা সাপোর্টটা পাবো না পাবেন না আপনাদের জন্য একটা জায়গা রেডি করা আছে সেটা হচ্ছে এই যে সাপোর্ট কমিটি নামে একটা গ্রুপ আছে এটা হচ্ছে ওপেন গ্রুপ ওইখানে যে আপনি পোস্ট করতে পারেন কেউ যদি সাপোর্ট দেয় তাহলে দিবে আর না দিলে নাই এটা হচ্ছে ওপেন বুঝতে পারছেন আমাদের কাছ থেকে আপনি অফিসিয়ালি পাবেন না আমাদের সাথে যখন মার্কেটপ্লেসে যাবেন তখন আপনি আমাদের কাছ থেকে অফিসিয়ালি সাপোর্ট পাবেন জি ভাই আমাদের তাহলে ভাই কোডম্যানবিডি 24/7 ফ্রিল্যান্সিং সাপোর্ট এটা কি গ্রুপ এটা গ্রুপ না এটা পেজ ঠিক আছে এই পেজে হচ্ছে এই পেজটা হচ্ছে আগে পেজ থেকে সাপোর্ট দেওয়া হতো এটা আপনাদের এখন কাজে লাগবে না কারণ হচ্ছে আপনাদেরকে যে জুমের লিংক দিয়ে দেবে যখন মার্কেটপ্লেসে যাবেন আগে পেজের থেকে এসে কোলাপাইন সাপোর্ট নিত ঠিক আছে এখন সরাসরি জুম এর লিংক দিয়ে দিন হ্যাঁ ভাইয়া গুগল ক্লাসরুম এর কোডটা একটু দিলে ভালো হতো আমি এখনো ক্লাসরুম কোনো কোড দেওয়া হয় না ভাইয়া ঠিক আছে আপনাকে ইনভাইটেশনের একটা লিংক দেওয়া হয়েছে না ওই লিংকে জয়েন করবেন আমি একটু বলি কেন আপনার কাছে কোড চাচ্ছে যে মেইলটা আপনি আমাদেরকে দিয়েছেন সেই মেইলটার সাথে আপনার এই সিঙ্কটাকে ওকে আছে কিনা এটা একটু চেক করবেন আপনারা একটু কষ্টকর অ্যাড হয়ে যাবেন এই যে আমারটা মেল দেওয়া আছে বাট আমি পাইনি আমার সিঙ্কটা ওকে আপনার মেলটা কি ভাইয়া নয়ন নয়ন .cid@gmail.com আচ্ছা একটু চেক করে দেখি 125 না 126 125 ওয়ার্ডপ্রেস এন ই-কমার্স দেওয়া হয় না এখন .cid এরকম এনও ফর্ম ফিল আপ করতে হবে জি 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 না আমি ইয়া থেকে করছিলাম ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে ওয়েবসাইটে মেইল দিয়েছিলেন না একটা জি 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 আচ্ছা এটা মেইল এটাই এটাই জি .cid এখানে তো আপনি অ্যাড আছেন কোন না কোন ভাবে এই যে 125 না 126 ভাইয়া আমি ইয়াসিন আর কত হচ্ছে আরাফাত ইয়াসিন 4-4 না না আপনার পেজ নাম্বার কত 125 না 26 125 ভাই আচ্ছা আরাফাত ইয়াসিন একটু ওয়েট আচ্ছা এগুলো আমি ক্লাস শেষে অফ দা রেকর্ড সলভ করব না এখন আমরা একটু ক্লাস থ্যাঙ্ক ইউ সবাইকে সলভ করে দিব আচ্ছা আমরা যে এখানটাতে ছিলাম তো সাপোর্টটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে ভাই ভাই আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলুন আচ্ছা আমরা যখন ক্লায়েন্টের কাজ করব অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট হয়তো কোনো প্রিমিয়াম প্লাগইন আমাদের কিনে দিচ্ছে না বা কোনো প্রিমিয়াম থিম কিনে দিবে না সেক্ষেত্রে কি কোডম্যান বিডি থেকে আমাদের কোনো প্রিমিয়াম থিম অথবা কোনো প্লাগইন দিবে যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা দিব আর আমাদের কাছে না থাকলে ক্লায়েন্টকে কিনে দিতে বলবেন তারপরে যদি ক্লায়েন্ট কিনে না দেয় তাহলে তো আর ওই কাজটা করতে পারবেন না তাহলে কি এরকম অনেক প্লাগইন থাকবে আমাদের জন্য আপনাদেরকে হ্যাঁ থাকবে আপনাদেরকে হচ্ছে যেরকম আপনারা হচ্ছে এই যে ডেভেলপারস জোন এই একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে এখন কাজ চলতেছে এটা হচ্ছে আমাদেরই ওয়েবসাইট এখন মেইনটেনেন্সে আছে এই জায়গাটাতে হচ্ছে আপনি
যদি ওয়েবসাইটে যান, এই ওয়েবসাইট আছে, এখনো কাজ চলতেছে। এই ওয়েবসাইটের লিংক আপনাদের হচ্ছে আমার সাথে যেদিনকার ক্লাস থাকবে ওই ক্লাসে আমি হচ্ছে কিভাবে আপনারা কন্টেন্ট পাবেন সবকিছু আমি ডিটেলসে বলে দিব, ওইখান থেকে কন্টেন্ট নেবেন। যদি ওইখানে কন্টেন্ট না থাকে তাহলে তো আর আমাদের কাছে আর কারো কাছে পাবেন না, দেন আপনাকে হচ্ছে ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে। ওদের কিছু যেটা ম্যানেজারের মাধ্যমে যে ধরনের প্রিমিয়াম থিম বা প্লাগইন আছে ওগুলো ওখানে ব্যবহার করা যায় সাইট ডেভেলপিং এর ক্ষেত্রে, এটা শুধুমাত্র ডেভেলপারদের জন্য। আমি আপনাকে লিংকটা দিচ্ছি যদি একটু দেখতেন, আমি এটা কিনেছি লাইফ টাইম একটা মেম্বারশিপ নিয়েছি ইতিমধ্যে। আর কারো কোনো কোশ্চেন আছে ভাই, কারো কিছু বলার আছে ভাইয়া? হ্যাঁ, 18 বছর না হলে কি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়? ভোটার আইডি কার্ড লাগবে ভাইয়া। কি কার্ড ভাইয়া? ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড চাই ভাই, নাই তাহলে এই ক্ষেত্রে কি করতে পারি আমি? কেবল ইন্টার ফার্স্ট ইয়ার ফ্যামিলি কারণ কারোটাতে করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে ভাই। কারণ আপনার যে যখন ওরা ভেরিফিকেশন যাবে তখন তো ভোটার আইডি কার্ড যাবে। জি 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 ভাই। পাসপোর্ট আছে? না ভাই, পাসপোর্ট নাই। পাসপোর্ট করে ফেলেন, 18 বছর লাগে না তো পাসপোর্ট করতে। আপনি পাসপোর্ট করে দেন। জি ভাই, ঠিক আছে ভাই। ভাইয়া আমি এই এটা দিয়েও করছি বাট ব্যান খাইছে, আমার 18 বছর হয় না এইজন্য। অন্য কোন কারণে ব্যান করছে ভেরিফাইড এর জন্য? না ও না, তারা আমাকে বলছে যে তোমার এটা দিয়ে হবে না, তোমার গার্ডিয়ান লাগবে। তো আপনি আমার গার্ডিয়ান করছে, তারপর আমার ওই শেয়ার আইপি ছিল এর জন্য ব্যান করে দিয়েছে। ওইটা 18 বছর না হলে ওটা দিয়েও হয় না, ওটা টিকেট এর জন্য করবে না। আচ্ছা, এখন আর কার কোনো কোশ্চেন আছে ভাই? সাপোর্ট নেই মানে আমার গুগল ক্লাসরুম এর লিংকটা পাইনি। এই যে আপনাকে দেওয়া হয়েছে যে রনিরুদ্র, এই যে ronirudro@gmail.com, ঠিক আছে, উনি অ্যাকসেপ্ট করেন? আপনি অ্যাকসেপ্ট করেন নাই ভাই, ইনভাইট করা হয়েছে। আচ্ছা, এখন আর কি হচ্ছে আপনাদেরকে? আমার মেইলে আমি যে তো দেখলাম স্প্যামে চেক করুন ভাই, স্প্যামে আসেনি, স্প্যামে জানি, স্প্যামে মেইলের স্প্যামে। আচ্ছা, এখানে ঠিক আছে, আপনাদেরকে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এই অ্যাসাইনমেন্টটা কিভাবে সাবমিট করবেন? আপনাদের সবাইকে একটা মেসেজ দিয়েছেন, অ্যাডমিশন কনফার্মেশন মেসেজ সবাই পাইছেন? জি ভাই পাইছি। আর এরকম কেউ আছেন যে অ্যাডমিশন কনফার্মেশন মেসেজ পান নাই? এইটা কি মেইলে দিবেন? আপনাদেরকে মেসেঞ্জারে দিছে রিমা আপু, মেসেজ রিকোয়েস্ট চেক করবেন। জি ভাই, অনেকই পাইছে আর কি। ভাই পাইছি। হ্যাঁ, ওইখানে মানে ওইখানে দেখছি একটা গ্রুপ অ্যাড হওয়ার জন্য লিংক দিছে, আর দুইটা হচ্ছে কিভাবে ক্লাস করতে হবে, কি করতে হবে ওইটা ভাই উপরেই লিখে দিছে, আপনার আইডি নাম্বার সহ সম্পূর্ণ লিখে দিছে আপু। মানে কিন্তু দেওয়া আছে কিভাবে ক্লাসরুম অ্যাড হবেন, একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখবেন। ওইখানে কিভাবে এক ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট জমা দিবেন সেটা ওইখানে ভিডিও করা আছে। সবাই স্টুডেন্ট আইডি পেয়েছেন? জি ভাই পাইছি। বুঝিনি ভাইয়া, স্টুডেন্ট আইডি পাইনি ভাইয়া, কোনটা পাইছি ভাইয়া? তাহলে দেখেন যারা পেয়েছে তারা কিন্তু হচ্ছে ওই যে আপনাদের অ্যাডমিশন কনফার্মেশন যে মেসেজটা দিয়েছে সেটা হচ্ছে সুন্দরভাবে পড়ছে, আর যারা বলতেছেন পান নাই তারা মেসেজটাই পড়েন নাই। সবাইকে একটা মেসেজ দেওয়া হয়েছে, সবাই মেসেজটা ভালোভাবে পড়বেন। স্টার্টিং এ দেওয়া আছে স্টুডেন্ট আইডি এইটা 125 বাই সামথিং। আমার কাছে আমি এখনো দেখাতে পারবো যে হচ্ছে একজন শুধুমাত্র স্টুডেন্ট আইডির জন্য হচ্ছে আমার পিছনে হচ্ছে 3 দিন ধরে ঘুরেও আমি আমার কাছ থেকে সার্ভিস নিতে পারে নাই। কারণ কি, সে স্টুডেন্ট আইডি শো করাতে পারে নাই, তাকে আমি কই থেকে আমি তার ডাটা খুঁজবো? আপনার যদি নেক্সট যদি কোনো ইস্যু হয় আপনাকে স্টুডেন্ট আইডি দিতে হবে, স্টুডেন্ট আইডি না দিলে আমি কিনতে পারবো না। আচ্ছা ভাই, স্টুডেন্ট আইডি তো এটা না যে CMBD-125? না, এটা তো আপনার বেচেন নাম ভাই, এটা কিভাবে স্টুডেন্ট আইডি হয়? স্টুডেন্ট আইডি হচ্ছে ব্যাচ নাম্বার স্ল্যাশ নাম্বার দেয়া আছে সবাইকে, প্রথম লাইনটাতেই দেওয়া আছে। হ্যাঁ, স্টুডেন্ট আইডি লেখা আছে। আপনাদের সবাইকে একটা মেসেজ দেওয়া হয়েছে, ওই মেসেজটা একটু চেক করুন। হ্যাঁ, রিমা আপু দিছে দেখছি। হ্যাঁ, ওই মেসেজে সর্বপ্রথম স্টুডেন্ট দেওয়া আছে। আপনি যদি সাপোর্টে যান, সাপোজ ধরুন হচ্ছে রেগুলারলি যখন আপনি সাপোর্টে যাবেন মার্কেট প্লেসে আপনাকে চিনলো যে হ্যাঁ আপনি 125 বেচে বা আপনি 126 বেচে বা আপনি ফাইবার ক্রেশের স্টুডেন্ট, আপনি হঠাৎ গেলেন বা অনেকদিন পরে আপনার প্রয়োজন পড়লো, আপনি সাপোর্টে গেলেন, আপনাকে সাপোর্ট নাম্বার চিনলো না, আপনাকে তখন জিজ্ঞেস করবে আপনার স্টুডেন্ট আইডি কত? মানে আপনি তাকে স্টুডেন্ট দিতে পারলে সে চেক করবে যে হচ্ছে ওই লোক
আমাদের শীটে আপনার এই স্টুডেন্ট আইডিতে কোনো স্টুডেন্ট আছে কিনা, যদি না বলতে পারেন তাহলে আপনাকে হচ্ছে সাপোর্ট দিবে না, কারণ অনেক বাইরের মেম্বাররা এরকম হচ্ছে সাপোর্টে চলে আসে। কিভাবে সাপোর্টে পায়, আপনাদের মধ্যে কোনো না কোনো স্টুডেন্ট এই যে সিক্রেট যে লিঙ্কটা দিই আমরা জুমের সেটা দিয়ে দেয়, এই জন্য আমাদের হচ্ছে এই। তারপর হচ্ছে ধরেন হচ্ছে আপনি এই যে আজকে কোর্সে জয়েন করছেন, পরবর্তী যে কোনো কোর্স অফলাইন না শুধুমাত্র অনলাইন, অনলাইন যে কোনো ব্যাচ আমাদের এখান থেকে যদি আপনি জয়েন করেন তাহলে 50% ডিসকাউন্ট। তো এই 50% ডিসকাউন্ট নিতে হলে কি করতে হবে, স্টুডেন্ট আইডি লাগবে। আমাদের রেফারেন্সে কেউ যদি ভর্তি হয় তাহলে না, আপনাদের রেফারেন্সে ভর্তি হলেও আপনার হচ্ছে স্টুডেন্ট আইডি লাগবে, আপনি যদি আবার অন্য কোনো ব্যাচে ভর্তি হন তখনও আপনার স্টুডেন্ট আইডি লাগবে। আচ্ছা মানে আমি অন্য কোনো কোর্স যদি এনরোল করতে যাই তখন তখনও এই স্টুডেন্ট আইডি দিলে আমরা হচ্ছে আপনাকে হচ্ছে 50% অফ দিব। আমি সব সময়ের জন্য, এটা সব সময়ের জন্য, সাপোজ ধরুন হচ্ছে ফয়সাল জামান, আমি আপনাকে চিনি, আমি আপনাকে চিনি যে আপনি 125 এর বা আপনি 126 এর, তারপরও আমি আপনার আমাকে স্টুডেন্ট আইডি দিতে হবে। আচ্ছা কারণ কি আমাদের তো শীট মেনটেন করতে হয়, আমি আপনাকে চিনি, আমি তো কালকে কোনো মিটিং নাও থাকতে পারি, ঠিক না? জি আমি কিন্তু এই পর্যন্ত 4-5 বার বললাম যে স্টুডেন্টটা কোথায় আছে, একটু ক্লাসে মনোযোগ দিবেন তাহলে হচ্ছে দেখবেন বুঝতে পারবেন কোথায় আছে। সবাইকে একটা মেসেজ রিকোয়েস্ট চেক করেন, যারা পান নাই সবাইকে রিমাপু একটা মেসেজ দিছে এডমিশন কনফার্মেশন মেসেজ, ওই মেসেজটা ভালোভাবে পড়েন, ওইখানে সবকিছু দেওয়া আছে। আর ওই স্টুডেন্টটা একটা জায়গায় নোট করে রাখবেন, অন্য সময় আপনার ফেসবুকটা ব্লক হয়ে যেতে পারে, হ্যাক হতে পারে, ডিজেবল হতে পারে, কিন্তু স্টুডেন্ট আইডি ছাড়া নেক্সট টাইম কোনো কিছুতে আপনারা এখান থেকে কোনো ধরনের সার্ভিস পাবেন না যদি স্টুডেন্ট আইডির প্রয়োজন পড়ে। সো আমি থাকি না থাকি ওই স্টুডেন্ট আইডি আপনাকে হচ্ছে পরবর্তী সব ধরনের সার্ভিসগুলো ইনশিওর করবে। তো এই গেল আমাদের একটা স্টুডেন্ট আইডিটার ইম্পর্টেন্সটা কি সেটা আমি বলে দিলাম। এরপরও যারা হচ্ছে স্টুডেন্ট আইডিটা ঠিকভাবে মেনটেন করবেন না তারা পরবর্তীতে হচ্ছে প্রবলেমে ফেস করবেন। আচ্ছা এখানে দেখেন একটা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে করতে দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টটা কি আপনাকে একটা শর্ট ইন্ট্রো ভিডিও তৈরি করতে হবে, ইন্ট্রোডিউস ইওর সেলফ, আপনার সম্পর্কে আপনি বলবেন, কোথায় সাবমিট করবেন এটা পরে আসতেছি। আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়েছি, লাইক হচ্ছে এলাকা আপনি ভিডিওটা যখন করবেন আপনি কিভাবে ভিডিওটা করতে পারেন, ভিডিওটা সবসময় আপনারা কি করবেন ক্যামেরা যে ইউজ করবেন সেটা ব্যাক ক্যামেরা দেওয়া হচ্ছে এলাকা ভিডিও করবেন। দেন আপনি হচ্ছে ভিডিও করার সময় খেয়াল রাখবেন যে হচ্ছে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা যেন ঠিক থাকে। অনেক সময় হয় কি পিছনে ধরেন কাপড় ঝুলতেছে, তারপর মশারি টাঙ্গানো আছে, বিছানা এলোমেলো আছে, কেউ যদি বেডরুমে করে বা কেউ সোফা রুমে করছে, আবার কেউ হচ্ছে হলো গ্রামের বাড়িতে থাকলে কেউ বাঁশ ঝাড়ের নিচে করে, পুকুর পাড়ে করে, এগুলো না। আপনি খেয়াল রাখবেন যে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেন একটা স্ট্যান্ডার্ড থাকে, আপনাকে যে হচ্ছে হাইফাই থাকতে এরকম না, মোটামুটি যেন আপনার ভিডিওটা ভালো দেখা যায়। এরপরে হচ্ছে ভিডিওটাতে সাউন্ড একটু ক্লিয়ার দেওয়ার ট্রাই করবেন, কারণ কি আপনার এই জিনিসটা আমরা শুনবো, আপনি আপনার বেচে যখন সাবমিট করবেন আপনার বেসমেটরা আপনার সম্পর্কে আইডিয়া পাবে যে আপনি কি, আপনি কোথায় থাকেন, এই জিনিসগুলো আপনার সম্পর্কে আইডিয়া চলে আসবে। আচ্ছা ভিডিওতে আপনি একা থাকবেন, আপনার যদি মনে হয় যে না আপনাকে এই ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ার জন্য আপনার বাবা মা আপনাকে সাপোর্ট দিচ্ছে, বা অনেক সময় ফ্যামিলিতে কি হয় বাবা সাপোর্ট দিতে চায় না, বাবা বুঝে না এই ব্যাপারটা ফ্রিল্যান্সিং জিনিসটা কি, মা সাপোর্ট দিচ্ছে এই জন্য আপনি এখানে আসছেন, মাকে সাথে রাখতে পারেন, অনেক সময় বাবা মা কেউ দেয় না, বড় ভাই দেয় বা বোন দেয় তাকে রাখতে পারেন, সময় মামা চাচারা সাপোর্ট করে তাদেরকে সাথে রাখতে পারেন, কারণ আজকে থেকে আপনার একটা জার্নি স্টার্ট। একটা সময় যে যখন হচ্ছে আপনি একটা ভালো অবস্থানে যাবেন, আপনার স্টার্টিং এ কিন্তু যে আপনাকে সাহায্য করলো আপনার আপনজন, সে আপনার স্টার্টিং থেকে আপনার পাশে আছে, সব সময় জিনিসটা আপনার ভালো লাগা একটা কাজ করবে। তারপরে হচ্ছে এখানে স্টুডেন্ট যখন করবেন তখন হচ্ছে এখানে যে বলে দিচ্ছে যে বাবা মা কতটুকু ভূমিকা পালন করছে এটা বলতে পারেন। আচ্ছা ভিডিওটার মধ্যে আপনি কি কি বলবেন, আপনার সম্পর্কে বলবেন, আপনি বর্তমানে কি করেন, যদি জব করেন তাহলে কোথায় জব করেন বা কি জব করেন সেটা বলতে পারেন, স্টুডেন্ট হলে কোথায় পড়াশোনা করতেছেন বা কিসের উপরে পড়াশোনা করতেছেন সেটা বলতে পারেন, আরো যদি জব করেন জবে মানে কোথায় জব করতেছেন বা জবের পজিশন কি সেটা যদি না বলতে চান সেটা হাইড করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আপনি যে জব করতেছেন সেটা বলতে পারেন। এরপরে হচ্ছে বর্তমান আজকে থেকে স্টার্ট করে
6 মাস পরে আপনি নিজেকে কোথায় দেখতে যাচ্ছেন, বা 1 বছর পরে বা 2 বছর পরে নিজেকে কোথায় দেখতে যাচ্ছেন? একটা তো সবারই একটা এইম নিয়ে আসছেন, একটা যদি গোল সেট না থাকে তাহলে কিন্তু আগানো যাবে না। তো আপনার একটা গোল সেট আপনার আগে রেডি করতে হবে যে হ্যাঁ না, আমি 6 মাস পরে আমি আজকে থেকে শুরু করলাম, 6 মাসের মধ্যে কারো টার্গেট থাকতে পারে যে সে লেভেল 2 হবে, মানে $2,000 আর্ন করলে সে লেভেল 2 পাবে, লেভেল 2 হতে হবে। কেউ থাকে যে আমি লেভেল 1 কমপ্লিট করব মিনিমাম ফাইবারে, মানে $400 আর্ন হলে লেভেল 1, ঠিক আছে, এইভাবে করে। বা আমি হচ্ছে 6 মাসের মধ্যে আমি $500 আর্ন করব, এইভাবে করে একটা টার্গেট সেট করবেন এবং সেটা আপনি আপনার ভিডিওতে বলবেন। দেন 2 বছর পরে বা 5 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে যাচ্ছেন? অনেকের ড্রিম টার্গেট থাকে যে আমি একটা এজেন্সি করব, আমার আন্ডারে 5 জন কাজ করবে বা 10 জন কাজ করবে, ঠিক আছে। কারো টার্গেট থাকে যে হচ্ছে আমি মার্কেট প্লেসে হচ্ছে টপ রেটেড হব বা একটা ভালো অবস্থানে যাব। যার যেটা থিঙ্কিং থাকবে সেটা এখনই সেট করবেন এবং সেটার উপরে আপনি হচ্ছে টার্গেট নিয়ে কাজ করবেন। যে এই জিনিসগুলো হচ্ছে আমরা যেখানে বলে দিছি, তারপর হচ্ছে করবেন বিডি কেন, আরো তো ইনস্টিটিউট আছে, করবেন বিডি কেন? আপনি যে জন্য করবেন বিডিতে আসছেন, কেউ আসে কি যে লাইভ ক্লাস, কেউ আসে সাপোর্টটা ভালো, কেউ আসে করবেন বিডির সাকসেস রেশিওটা ভালো, কেউ আসে যে হচ্ছে করবেন বিডি থেকে হচ্ছে একটা ভালো ক্যারিয়ার গাইডলাইন পাওয়া যাচ্ছে। সো যে যে থিঙ্কিং করে আসছেন সেটা বলতে পারেন। এরপরও হচ্ছে আপনি এখানে বলতে পারেন যে হচ্ছে অনেকের কাছে যে ফাইবার ক্র্যাশ আপওয়ার্ড ক্র্যাশ গুলো অনেক ইম্পর্টেন্ট মনে হয় যে হচ্ছে শুধু স্কিল ডেভেলপমেন্ট না, সাথে সাথে মার্কেট প্লেস দিচ্ছে, সেটাও বলতে পারেন। তারপরে হচ্ছে আবার অনেকের কাছে মনে হয় যে হচ্ছে মার্কেট প্লেসে কাজ করার সময় যে কন্টেন্ট গুলো প্রয়োজন পড়ে, বা হচ্ছে প্র্যাকটিস করার জন্য যে কন্টেন্ট থিম প্লাগইন প্রয়োজন পড়ে সেটার সাপোর্ট পাচ্ছেন, এটার জন্য অনেকে আসেন। এরপরে হচ্ছে যে হচ্ছে আপনি যে ফ্রিল্যান্সিং দিয়ে আসছেন, আসার পরে আপনার হচ্ছে কেন এই ওয়ার্ডপ্রেস ই-কমার্স আপনি চুজ করছেন, আপনি কেন কম্বো ই-কমার্স চুজ করছেন, সেটার তো একটা আপনার একটা অবশ্যই কোনো কারণ আছে। আপনি সেটা বলতে পারেন যে কেন আপনি কম্বো ই-কমার্সে জয়েন করলেন, কেন আপনি ওয়ার্ডপ্রেস ই-কমার্সে জয়েন করলেন। এই যে জিনিসগুলো, এইটাই হচ্ছে আমরা এখানে মোটামুটি কয়েকটা পয়েন্ট দিয়ে দিছি। এই পয়েন্টগুলো ধরে আপনারা সুন্দর করে একটা হচ্ছে 2 মিনিটের মতো বা 1.5 থেকে 2 মিনিট বা 2.5 মিনিট আপনার একটা প্রেজেন্টেশনের মতো করে রেডি করবেন। আর সবাই হচ্ছে ফেস ইয়া দিয়ে, মানে যে ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে করবেন। এখানে আমরা কিছু লিংক দিয়ে দিছি, যদি কোনো লিংক যদি কাজ না করে সেটা দরকার নেই, বাকি লিংক থেকে একটা আইডিয়া নেবেন যে হচ্ছে এর আগের বেজগুলোতে যারা হচ্ছে ভিডিও করছে তারা হচ্ছে কিভাবে ভিডিও করছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার যেটা হচ্ছে ওলাগা ওয়ার্ক স্টেশন আমরা বলি, লাইক হচ্ছে আপনি যদি আপনার একটা পিসি থাকে বা আপনার ল্যাপটপ থাকে, যে ডিভাইসটা দিয়ে আপনি কাজ করেন সেটাকে আপনি আপনার সাথে রাখতে পারেন, আপনার পাশে রাখতে পারেন। এই জিনিসগুলোই আপনি হচ্ছে আজকে থেকে যখন 1 বছর বা 1.5 বছর পরে একটা ভালো অবস্থানে যাবেন, তখন এই জিনিসগুলো আপনার কাছে রিয়েলাইজেশন আসবে। বা আপনি একটা এখন হচ্ছে হচ্ছে ডুয়েল কোরের একটা ল্যাপটপ ইউজ করতেছেন, বা সেকেন্ড হ্যান্ড একটা ল্যাপটপ কিনছেন মোটামুটি হচ্ছে ভাঙাচোরা, 2 বছর পরে যখন আপনি একটা ভালো একটা অ্যামাউন্টের ল্যাপটপ কিনবেন, এই ভিডিওগুলো তখন আপনাকে হচ্ছে মনে করাই দেবে যে আপনার অবস্থানটা কোথায় ছিল এবং আপনি এখন কোথায় আসছেন। যেরকম আমি যখন চিন্তা করি, এখন আমি হচ্ছে ম্যাক ইউজ করতেছি, আমি স্টার্ট করছি কি দিয়ে, ওটা যখন থিঙ্কিং করি তখন কিন্তু হচ্ছে আমার যে ইয়াটা মানে হচ্ছে জার্নিটা সেটা আমার হচ্ছে মনে পড়লো, আমার জিনিসটা ভালো লাগে যে আমি একটা 30,000-35,000 টাকা ল্যাপটপ দিয়ে ইউজ করছি। এখন আমি যদি হচ্ছে আমি যদি চাই আমি 3 লাখ টাকার একটা গ্যাজেট কিনতে পারবো। সেম আপনাদের ক্ষেত্রে সেম হবে, একদিনে তো সবাই এরকম করতে পারবে না, একটা সময় যে হবে এই জিনিসগুলো রিলেশন হবে। আমি কিছু মেম্বার এরকমও দেখছি আমাদের ওল্ড বেচের, সে হচ্ছে তার বাসায় টিনের ঘর, সে টিনের ঘরের ভিতরে ভিডিও করছে এবং তার হচ্ছে একটা মোটামুটি একবারে হচ্ছে আমরা যেটাকে বলেছি ভাঙাচোর একটা ডেস্কটপ, মানে ওল্ড মডেল একটা ডেস্কটপ সেটা দিয়ে করছে। বাট সে যখন 1-1.5 বছরের মাথায় একটা 70,000-80,000 টাকার একটা গেমিং পিসি বিল করছে এবং ওই জিনিসগুলো সে কি করছে জানেন, বিফোর আফটার ওয়ার্ক স্টেশনের ছবি পাবলিশ করছে যে তার 1 বছর বা 1.5 বছর আগে তার কি অবস্থান ছিল, এখন তার অবস্থানটা কিসে আসছে। সবসময় এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে এনকারেজ করবে, আপনাদের মধ্যে হচ্ছে আত্মবিশ্বাস নিয়ে আসবে যে হচ্ছে আপনার অবস্থানটা কি ছিল, কোথায় আসছে। এই জন্যই হচ্ছে মূলত এই ভিডিওটা করা। ভিডিওটা আপনারা পুরোটা হচ্ছে ইংলিশে করতে পারেন, চাইলে পুরোটা বাংলায় করতে পারেন, টোটালি আপনাদের উপর ডিপেন্ড করবে। ভিডিও করার সময় সবসময় খেয়াল রাখবেন যে হচ্ছে মাথাটা যেন সোজা থাকে বা চোখটা যেন ক্যামেরার দিকে থাকে। এই জিনিসগুলো হচ্ছে হলো আপনার অ্যাসাইনমেন্টটা। এখানে কারো কিছু বলার আছে?
ভাইয়া আমার দুটো কোশ্চেন আছে। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমরা ওই ভিডিওটা কি এডিট করতে হবে নইসের মতো? না না না, আপনি যদি করতে পারেন সেটা আপনার ব্যাপার। আমি আমি ল্যাপটপ থেকে, আমার ল্যাপটপ আছে, আমি ল্যাপটপ থেকে ভিডিও করে দিলে হবে? ল্যাপটপে ক্যামেরা ভালো থাকলে করবেন, আপনার ভিডিওটা তো হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। এখন আপনি যদি এরকম ভালো যত সুন্দর ভিডিও করবেন দেখতে ভালো লাগবে, সাপোজ আপনার ভিডিওটা আপনার বেচারে 50 জন মেম্বার দেখবে, আপনার সম্পর্কে আইডিয়া নিবে, ভিডিও থেকেই তো আইডিয়া নিবে যে না এনামুল ভাই হচ্ছে ওলা অমুক জায়গায় থাকে, ঠিক আছে, তার ফ্রিল্যান্সিং ড্রিমটা হচ্ছে এটা, আপনার সম্পর্কে আইডিয়া কোথায় পাবে? আপনি হচ্ছে এনামুল ভাই জব করবে, এনামুল ভাই হচ্ছে এখন বিএসসিতে পড়তেছে, অনার্সে পড়তেছে, এই জিনিসগুলো কি হবে আপনার ভিডিও থেকে আসবে। এখন আপনার ভিডিওর কোয়ালিটিটা আপনার উপর ডিপেন্ড করবে, কতটুকু ভালো রাখবেন কতটুকু খারাপ রাখবেন। ভিডিওটা কোথায় সাবমিট করবেন? ভিডিওটা সাবমিট করবেন আমাকে ক্লাস থেকে বের করেছিল। আচ্ছা যেটাই হোক, আবার হচ্ছে আমরা যে জায়গাটা আসছিলাম, আপনাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কারো কোনো কিছু বলার আছে? ভাইয়া আমরা এটাকে আমাদের ওই যে কোডম্যান বিডি সাকসেস স্টোরিজ ওই গ্রুপে পোস্ট করবো ভিডিওটাকে। আচ্ছা এখন আমি একটু বলি কোথায় করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আপনি ক্লাসরুমে আপলোড করতে হবে। কেন? আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, অ্যাসাইনমেন্টটা হচ্ছে 10 মার্ক। এরপরে হচ্ছে আপনার কোডমিডির সাকসেস স্টোরিতে করবেন, কারণ কি আপনি তো এখন একটা কোডমিডির মেম্বার, আপনি কোডমিডির স্টুডেন্ট, কোডমিডির মেম্বার, একটা ভালো একটা বড় বড় কমিউনিটিতে আপনি অ্যাড দিয়েছেন। সাকসেস স্টোরিতে প্রায় 25,000 মতন মেম্বার আছে, ওই জায়গায় করবেন। কেন? আপনি হচ্ছে ওই জায়গাটাতে হচ্ছে নিজেকে ইন্ট্রোডিউস করলেন প্রায় 25,000 মানুষের কাছে। ওই সাকসেস স্টোরি গ্রুপে দেখবেন প্রতিনিয়ত সাকসেস যারা পাচ্ছে তারা হচ্ছে সাকসেস পোস্ট দিচ্ছে। কখনো যদি কোনো কারণে যদি হচ্ছে কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাদের কাছে যদি নক দেন, এদের মধ্যে কেউ এই আপনি যে ভিডিওটাগুলো সাকসেস স্টোরি পাবলিশ করবেন এরা কিন্তু ভিডিওগুলো দেখবে, এবং আপনি একজন কি কম্পিউটার স্টুডেন্ট, সো সেই ক্ষেত্রে ওনারও কর্মী স্টুডেন্ট আপনাকে একটা আপনি একটা মেসেজ দেন, অবশ্যই সেটা রিপ্লাই করবে বা কোনো ধরনের প্রবলেমে পড়লে সাপোর্ট দিবে। তো ওই জায়গায় হচ্ছে নিজেকে নিজের কমিউনিটিটাকে স্ট্রং করার জন্য সাকসেস স্টোরি দিতে পারেন, ওটা আমাদের কাছে ম্যান্ডেটরি না, বাট আপনি নিজের জন্য চাইলে করতে পারেন। আপনার যে ফেসবুক গ্রুপটা আছে 125 এমবি গ্রুপ, 126 এমবি গ্রুপ, এই জায়গাগুলোতে কেন পাবলিশ করবেন? আপনি আপনার বেস্টমেটদের সাথে পরিচিত হওয়ার জন্য। বুঝতে পারছেন? জি ভাই, জি ভাইয়া বুঝছি। জয়েন করলে মানে অন্য একটা মেইল দিয়ে মানে ক্লাসরুমে জয়েন হচ্ছে, কিন্তু আমার মেইন যেটা দিছি ওইটাতে জয়েন হচ্ছে না। হচ্ছে ইনভাইটটাকে অ্যাকসেপ্ট না করে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করছেন। বুঝতে পারছেন? মানে আমি না ফার্স্টে আমার হচ্ছে দুইটা মানে জিমেইল দেয়া, তা আমার দুইটার সিলেক্ট করতে হবে হচ্ছে আমি যেটা দিছি ওইটা, ওইটা দিয়ে সিলেক্ট করছি হচ্ছে কোড কোড আছে যে জয়েন ক্লাস, আমি আর যেটা আমি দিইনি ওইটা দিয়ে দিলে পরে আমি ক্লাসে সে ঠিক করে দেব। ভাই প্রবলেমটা তো আমিও আমিও পড়েছি আর কি, বললাম তো ক্লাসে সে ঠিক করে দেব। নেক্সট ক্লাস থেকে কি আমরা এই ব্যাচটা তো ভাগ হয়ে যাব তাই না? সেক্ষেত্রে আমরা কি ক্লাস চলাকালীন ওই সময় কি আমরা কি কোনো হেল্প পেতে পারি বা আসলে কিভাবে মেইনটেইন করব এই ব্যাপারটা নিয়ে? জি ভাইয়া, অলরেডি আমি ক্লাসে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করেছি, ক্লাসে একটু মনোযোগ থাকতে হবে, আমি অলরেডি বলে দিয়েছি মার্কেট প্লেসের কোনো সাপোর্ট পাবেন না। মানে এই ব্যাচ শেষ হওয়ার পরে আর কি, টোটাল 5 মাস পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কারো কিছু বলার আছে ভাই? আমাদের নেক্সট ক্লাস তাহলে হবে এই 11-12 তারিখ রাত 10টায়। 12 তারিখে হচ্ছে না, যেদিন হচ্ছে আপনাদের শিডিউল দেওয়া আছে সেদিন হবে, 10 তারিখে আমাদের বলা আছে, 10 তারিখের পরে যেদিনকে ফার্স্ট শিডিউল হবে সেটাই হবে আপনাদের ক্লাস। ওকে,
আর ভাই রেকর্ড ভিডিও গুলো কি আমরা ওই যে ক্লাসরুম যে আছে ওইখানেই পাবো? ক্লাসরুমেই পাবেন। হ্যাঁ আচ্ছা, এখন আসি হচ্ছে হলো গে আমাদের রেকর্ড ভিডিও গুলো যে মানে অ্যাসাইনমেন্ট মধ্যে যে অনেকেই ভিডিও করছে যে মানে ওরা ওর মানে এগুলো আর কি ছোট ভিডিও গুলো আর কি 2-3 মিনিট ভিডিও গুলো এগুলো ইউটিউবে শো করতেছে না। আচ্ছা, অনেকগুলো লিংক হচ্ছে কাজ করে না, কারণ কিছু ভিডিও হচ্ছে আমাদের আগে একটা চ্যানেল ছিল সেটা ব্যান হয়ে গেছে। বাট ওখানে যে কোটা কাজ করবে দেখেন কোনটা কোনটা কাজ করে, বাকিটা আমি একটু লাগলে হচ্ছে চেক করে কিছু চেঞ্জ করে দিব না পরে। আমার মোবাইলে একটু আসছে আর কি দিস ভিডিও ইজ নো লঙ্গার অ্যাভেইলেবল বিকজ। আচ্ছা আমি এটা ঠিক করে দিব না, সমস্যা নেই। আচ্ছা ওখানে একটা আইডিয়া নেবেন জাস্ট। আচ্ছা আমাদের হচ্ছে সবগুলো ক্লাস শুধুমাত্র মার্কেটপ্লেস ছাড়া, মার্কেটপ্লেসেরও কিছু কিছু ক্লাস আমাদের যত স্কিল ডেভেলপমেন্টের ক্লাস প্লাস মার্কেটপ্লেসে কিছু কিছু ক্লাস ভিডিও সব হচ্ছে আমাদের ইউটিউবে পাবলিক ভাবে পাবলিশ করা হয়। সো আপনাদের হচ্ছে ক্লাসরুমের যদি হচ্ছে আশায় বসে না থাকে আপনারা হচ্ছে সাথে সাথে হচ্ছে ইউটিউব থেকেও দেখে নিতে পারেন, কারণ হচ্ছে অনেক সময় হচ্ছে ইউটিউবে পাবলিশ করার পরে এরপর হচ্ছে ক্লাসরুমে দেওয়া হয়। সো আপনারা ইউটিউব থেকেও দেখে নিতে পারবেন। আপনারা যে কানেক্ট উইথ আসের মধ্যে দেখবেন যে হচ্ছে মিনাজ ভাই ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল, দুইটা চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে। 50% কন্টেন্ট আমার চ্যানেলে যাবে, 50% কন্টেন্ট মিনাজ ভাইয়ের চ্যানেলে যাবে। আমি যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলোর কন্টেন্ট আমার চ্যানেলে পাবলিশ করি, আমি মিনাজ ভাইয়ের ক্লাসের কন্টেন্ট মিনাজ ভাইয়ের চ্যানেলে পাবলিশ করি। বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লাসরুমে কি ড্রাইভ লিংক দিয়ে দিবেন ভিডিওর? না, ইউটিউবের লিংক দিয়ে দিব, আপনারা ইউটিউব থেকেই দেখবেন। ভাই ভিডিওগুলো তো তাহলে আপনারা যে আনলিস্ট করা থাকবে তাই না? আনলিস্ট না, আমরা পাবলিক করে দিই। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা আর কারো কিছু বলার আছে ভাই? আজকের তাহলে ক্লাসটা ভাই আপনার ইয়াতে থাকবে আপনার চ্যানেলে? না, ইন্ট্রো ক্লাস তো মিনাজ ভাই চ্যানেলে আমি দিয়ে দেব। আচ্ছা ভাই। আচ্ছা ভাই, আমাদের ক্লাসগুলো মানে প্রতি ক্লাস কত ঘন্টা করে হবে? এই যে আপনাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করবে টাইম ডিউরেশন, টপিকের উপর ডিপেন্ড করবে টাইম ডিউরেশন। হ্যাঁ, ক্লাস কি ডাউনলোড করা যাবে? ইউটিউব থেকে ডাউনলোড করবেন কি জন্য? ইউটিউব থেকে দেখে নেবেন। আসলে যে কোনো প্রবলেমে বারবার ইউটিউবে যে ওইভাবে না খুঁজে যদি আপনারা ড্রাইভ লিংক দিতেন তাহলে আমরা ডাউনলোড করে এক জায়গায় স্টোর করতে পারতাম। আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে, ঠিক আছে, ইউটিউব থেকে ডাউনলোড। ভাই একটা কোশ্চেন করতাম যদি। হ্যাঁ বলেন। ওই যে ইউটিউব থেকে যে ভিডিওগুলো দেখতে বলছিলেন ওগুলো তো মনে হয় প্র্যাকটিস করলে আমাদের কি কি প্রয়োজন হবে পিসিতে? বুঝি নাই ভাইয়া। মানে যে ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে বললেন না, কোন ভিডিওগুলো? ওই যে ইউটিউব থেকে নেক্সট যে ক্লাসগুলো করবেন আপনারা? না আমরা তো, আমি তো বলি না কোন কোন ভিডিও দেখে প্র্যাকটিস করতে। আচ্ছা সরি ভাই। আচ্ছা ভাই আমি একটু ব্যাক করি, আমি এই বিষয়টা এখন শিওর না, মানে ভালো করে মানে বুঝতে পারলাম না যে আপনার ক্লাস ডিউরেশনটা আসলে কত আওয়ার্স। ক্লাস ডিউরেশনটা যে বললাম যে হচ্ছে ক্লাস টপিক এবং আপনাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, লাইভ ক্লাস তো এখানে কোনো হচ্ছে কোনো নির্দিষ্ট ডিউরেশন টাইম দেওয়া নাই। আপনার যে ক্লাস টপিকের উপর ডিপেন্ড করে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যদি প্রয়োজন পড়ে ওই টপিকের উপরে ওই আপনাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করে আমার 4 ঘন্টা হয়ে গেছে ক্লাস, 4 ঘন্টা। ভাই আমার একটা কোশ্চেন ছিল, আজকের এই ক্লাসটাও কি আপনারা পাবলিক করে সেটা ইউআরএল ক্লাসরুমে আমাদের দিয়ে দেবেন? সব পাবলিক হয় ভাই, কোনো ধরনের আনলিস্টেড হয় না। আজকেরটাও স্যার রবিন ভাই, এভরিথিং রবিন ভাই? জি ভাই, আমরা দুইটা ফ্রেন্ড অ্যাডমিশন নিয়েছি। হ্যাঁ তো আমরা অ্যাসাইনমেন্ট দিতে পারবো, বাট আমাদের যে ভিডিও গুলো একটু মানে আপলোড দেওয়া যাবে না আর কি, একটু প্রবলেম আছে আমাদের দুইজনের, মানে একটু পার্সোনাল প্রবলেম, যেটা আমাদের এজেন্সির প্রবলেম আর কি, ওরা চাচ্ছে না যে আমরা বাইরে কোনো কিছু। আপনি কি বলে আপনার পার্সোনাল প্রবলেম আপনি পাবলিকলি শেয়ার করতেছেন কেন? মানে পাবলিকলি বলতেছে মানে আপনাকে অ্যাসাইনমেন্ট দিতে পারবো, এগুলো যদি একটু ফেসবুকে না আপলোড করা হয় তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি, আমাদের দুজনের জন্য। আচ্ছা এখন এই যে এখন আমি আপনাদের একটা কথা বলি, আজকে আপনাদের গ্রুপে একজন হচ্ছে উইক্সের কিছু লাইভ সাইট চাইছে, ওইটা একটা। এখন আপনি যেটা চাচ্ছেন সেটা কি একটা পার্সোনাল ফেভার, সো পার্সোনাল ফেভারটা তো হচ্ছে পার্সোনালি চেতে হবে। এখন আমি আপনাকে যদি হচ্ছে কোনো একটা ফেভার করি এই 60 জন মেম্বারের সামনে, বাকি সবাই কি করতে হবে? করতে হবে না। সো পাবলিকলি যেটা চাবেন সেটা যদি সবার জন্য আমি না করতে পারি তাহলে ওই টাইপের কোনো ফেভার পাবেন না। আর যদি পার্সোনালি কিছু চান সেটার সবার অজান্তে চাইছেন, সবার অজান্তে যদি আমার পসিবল হয় আমি সেটা করে দেব, ঠিক আছে? এটা সবার জন্য ছিল। সবাই তো আমরা পাবলিকলি বলতে আমরা সবাই তো একই গ্রুপ, এর জন্য সবার সামনে চেয়েছে আর কি, আমাদের যদি দুজনের প্রবলেম হয় আমাদের একটু না, এটা হবে না, এটা দিতেই হবে।
ঠিক আছে ভাইয়া? আপনাদের আপনাদের তো যে ওয়ার্ডপ্রেস আর ই-কমার্স, এটা এই ভিডিওগুলো তো ইয়েতে আছে না আপনাদের ইউটিউব চ্যানেলে? সব আছে ইউটিউব। যদি ভাই আমরা ওগুলো নিয়ে প্র্যাকটিস করতে চাই তাহলে আমাদের কি কি প্রয়োজন হবে? এই 10 দিন তো গ্যাপ আছে আমাদের মাসখানেক, দেখেন দেখলে বুঝবেন কি কি প্রয়োজন পড়বে। ভাই আমি অ্যাট লিস্ট আপনাকে মনে নক দিছিলাম যে লোকাল হোস্ট আর ই নিয়ে এটা তো হচ্ছে না, এখন কি করা উচিত আমার? লোকাল হোস্ট না হলে তো আমি কি করব বলেন ভাই? আমি কিছু কথা বলবো? হুম জি বলেন। জি সকলের উদ্দেশ্যে মনে হয় আমি আসলে অলরেডি মার্কেট প্লেসে কাজ করছি 2016 থেকে গ্রাফিক ডিজাইনার হিসেবে, তারপর ইউআই ইউএক্স, দেন এখন মনে হচ্ছে যে এটা নিয়ে কাজ করি। তো আজকে গ্রুপ করতে পারছি এখন এই যেমন ইনভাইটার পাচ্ছি যদি বলি যে ক্লাস আমাদের ফার্স্ট ওরিয়েন্টেশন আছে, এখনো বেসিক বলতে আমরা কিছুই শুরু করলাম না, এই নিয়ে হলো অ্যাডমিন প্যানেল বা মানে একটু আপডেট চিন্তা করতেছি যেটা আমি এটা না করে ক্লাসের সাথে সাথে আগেই সেটা সকলের জন্য ভালো, কারণ এক্ষেত্রে হয়তো অনেকে নিউবি আছে যারা একদম নতুন, কেউ হয়তো বা একটু আগে থাকতে পারেন, সেটা এই না করে সকলের সাথে একসাথে গ্রো করে এটা সকলের জন্য ভালো হবে। কেউ যদি আমরা জেনেও থাকি আমরা তো ক্লাসের টাইমে চুপ থাকাটাই ভালো মনে হয়। আচ্ছা আপনাদের হচ্ছে ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই, আপনাদের অ্যাসাইনমেন্ট ডিক্লেয়ার দেওয়া করে দেওয়া হয়েছে, আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্টটা হচ্ছে ক্লাসরুমে জমা দিয়ে দেবেন, ঠিক আছে? ভাইয়া লাস্ট একটা কথা জানার ছিল, আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো জমা দেওয়ার ডেডলাইন গুলো একটু বলে দিই। মনে করেন আজকে আপনাদের ক্লাস আছে, কিবার মঙ্গলবার, ধরেন প্রতি মঙ্গলবার আপনাদের একটা ক্লাস আছে আমার সাথে মনে করেন, আর ধরেন শুক্রবার একটা ক্লাস আছে মিনেজ ভাইয়ের সাথে, দুনো বেচের সেম কথা বলতেছি, মনে করেন আমার সাথে মঙ্গলবার শুক্রবার মিনেজ ভাইয়ের সাথে, আজকের আমার মঙ্গলবার যে ক্লাসটা সেই ক্লাসটার অ্যাসাইনমেন্ট জমা দিবেন কবে? পরের সপ্তাহের মঙ্গলবার আমার ক্লাসে ঢোকার আগে, মানে সোমবার পর্যন্ত সময় পাবেন, মানে এই ক্লাসটা এক সপ্তাহ সময় পাবেন অ্যাসাইনমেন্টটা। মিনাজ ভাইয়েরটা কবে? শুক্রবার। শুক্রবার ভাইয়া ক্লাস নেওয়া শেষে যে অ্যাসাইনমেন্টটা দিবে সেই অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার টাইম পাবেন ঠিক পরের সপ্তাহের শুক্রবার ভাইয়ের ক্লাস ঢোকার আগে, যে বৃহস্পতিবারটা পড়বে সেই বৃহস্পতিবার। এখন আপনারা ওইভাবে করে প্রতিটা অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। কেউ যদি লেট অ্যাসাইনমেন্ট জমা দেন, মানে আপনি যদি দেখেন আপনি জিরো পাইছেন, তার মানে আপনার ওই ব্যাচের ওই টপিকের অ্যাসাইনমেন্টের মার্কিং হয়ে গেছে, আপনি জিরো পাইছেন, আপনি পরে কি করবেন? আবার হচ্ছে সাবমিট করবেন, রিসাবমিটের একটা অপশন আছে ওইখানে সাবমিট করবেন জিরো পাইলে, এবং ওই অ্যাসাইনমেন্টগুলো সবার শেষে দেখা হয়, ওই অ্যাসাইনমেন্টগুলো আপনি হচ্ছে ওয়েট করতে হবে অ্যাসাইনমেন্টগুলো মার্কিং এর জন্য। অ্যাসাইনমেন্টে কেউ যদি 7, 8, 9 পান, ঠিক আছে, এগুলোতে রিসাবমিট করবেন না, কারণ আপনি একটা অ্যাসাইনমেন্ট একবার করছেন একবারই মার্ক পাবেন, শুধুমাত্র অ্যাসাইনমেন্ট যদি জমা না দেন তাহলে জিরো করে আপনাকে হচ্ছে বলে দিবে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করেন নাই, আপনি তখন আবার অ্যাসাইনমেন্ট সাবমিট করার অপশন পাবেন। সো সবাই ট্রাই করবেন অন টাইমে উইক টু উইক আপনার অ্যাসাইনমেন্ট গুলো জমা দেওয়ার জন্য, তাহলে হবে কি ওই যে ড্রপ আউট কি, তারপরে হচ্ছে ড্রপ আউট কবে হবে, এত কিছু টেনশন আপনার মধ্যে থাকবে না, আপনি আজকে ক্লাস করছেন কালকে এটা সাথে সাথে প্র্যাকটিস করে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে এরপরে যা মনে হচ্ছে তা করতে থাকেন, তখন দেখবেন কোনো কোনো টেনশনই নাই, কোনো হচ্ছে ঝামেলা নাই। ওকে ভাইয়া আমাদেরকে অ্যাসাইনমেন্টের যে মার্কটা দিবেন ওইটাকে ক্লাসরুমে দিয়ে দিবেন আমাদেরকে, যে আমি এই মার্ক পাইছি, সব কিছু ক্লাসরুমে পাবেন। তাহলে ভাই আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্টের ডেডলাইন হচ্ছে 8 তারিখ নাকি 12 তারিখ? বললাম না যে নেক্সট ক্লাসের আগে। ভাই আমার একটা কোশ্চেন, আমাদের কি কোনো এক্সপ্লোরেশন সিএসএস বেসিক করানো হবে? না না লাইক ওয়ার্ডপ্রেস না, কিছু কোনো কোডিং আমরা হাত দিব না, কারো যদি প্রয়োজন মনে করেন HTML CSS টা ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন, অনেক চ্যানেল আছে যারা শুধুমাত্র HTML CSS এর জন্য 7-8 ভিডিও বানায় রাখছে। জি থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা এই মার্কগুলো